ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुणा वैष्णवं च श्रीरूपं शाग्रजातम् सहगण रघुनाथ नितं तं सजीवं शादयितं शवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखानां च नमं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते जयप्रतका स्वामिनीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौड़काथ धमधाय नगर ग्राम तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौड़ भक्त बृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सुल प्रभुपाद की जय। गुरु महाराज की जय। चैतन्य चरितामृत की जय। सो आजके आमादेर चैतन्य चरितामृतेर 375 नम्बर क्लास आमरा 375 नम्बर क्लास आजके हरे कृष्ण प्रभु प्रणाम प्रणाम हरे कृष्ण प्रभुजी प्रणाम नेबे प्रभु प्रभुजी बोलछिलाम जे प्रभु एकटा प्रश्न छिल একজন একজন বলুন। হ্যাঁ মুনমুন মাতাজিটা বলতে দিন। হরে কৃষ্ণ প্রভু আমি হ্যান্ডাইজ করছিলাম তাই বলছি আমরা জপ করার সময় নামের জোড়া কেন ব্যবহার করি আর এটা যদি না করি তাহলে কি অপরাধ হবে? কি হয়েছে? জপ করার সময় নামের ঝোলা কেন ব্যবহার করি? জপের যে ঝোলা হরি নামের যে ঝোলা সেটা কেন ব্যবহার করি? মালাই তো জপ এটা এটা গুপ্ত এটা গুপ্ত জিনিস এর জন্য নাম হচ্ছে কি বলে ভগ নামকে বলা এই জপটাকে বলা হয় অভিন্ন কৃষ্ণ। সো কৃষ্ণকে কি করতে হয় একটা বস্ত্রের এর জন্য ওটাকে নামের গুটি মনে করা যাবে না ওটা হচ্ছে অভিন্ন কৃষ্ণ। এর জন্য আপনি কৃষ্ণকে কি বস্ত্রহীন রাখবেন? এর জন্য একটু আগে মহারাজ বললো না আমরা এমনিতে শাস্ত্রে জানি কি নাম আর নামই হচ্ছে অভিন্ন অভেদ। তাই যদি কৃষ্ণকে ড্রেস পরিয়ে রাখি সো কৃষ্ণের যে নাম যে বস্তুটা দিয়ে করা হয় সেও তো কৃষ্ণ তাহলে তাকে কি ড্রেস রাখা উচিত? এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে অত বড় মালাটা যদি আমি ঝুলিয়ে করি তো আমার পায়ের সঙ্গে লাগবে এর জন্য আচার্যগণ ওটাকে একটা কিছুর মধ্যে নিয়ে রেখে করতে বলেছে থলির মধ্যে। বুঝতে পেরেছে? হরে কৃষ্ণ। ইয়ে মাতাজি কি প্রশ্ন করেছে? প্রভু বলছি জপ করার সময় ওটা যেহেতু গুপ্ত জিনিস তাহলে জপ করার সময় আমি এমন ভাবে জপ করবো যাতে ওই জপের আওয়াজটা শুধু আমি শুনতে পাই। নাম গুপ্ত জিনিস না তাহলে তো আপনার শব্দটা আপনি গুপ্ত করেন। আপনার যতগুলো শরীরে গোপন অঙ্গ আছে সেটা আপনি ঢেকে রাখেন কিন্তু তাই বলে কি আপনার কথা আপনি ঢেকে ঢেকে বলেন? আপনি নিজেকে প্রশ্ন করুন। আমাদের যতগুলো প্রাইভেট পার্ট আছে বডি সেগুলো আমরা ঢেকে রাখি কিন্তু আমরা যে শব্দ করি সেগুলো কি প্রাইভেট ভাবে বলি? সেগুলো তো সবার সঙ্গে কথা বলি। এটা ঠিক আছে। ইয়ে মাতাজি কি প্রশ্ন করেছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ তনুশ্রী মা বলুন। হরে কৃষ্ণ বাবুজি প্রণাম। হ্যাঁ প্রণাম বাবুজি। বলছিলাম যে আমি তো গুরু মহারাজকে আরতি আর প্রসাদ নিবেদন করতে পারলাম না তো আপনাকে কি করছিলেন? আপনি কোথায় ছিলেন? ক্লাসে আসতে পারছিলাম না। কেন? লিংক চালু হচ্ছে।
সবাই আসছে, আপনি আসতে পারেনি কেন? আপনি লিংকের উপরে ক্লিক করতে হয় না, যদি আপনি ইয়ে দিয়ে না ঢুকতে পারেন, আইডি পাসওয়ার্ড ইজি বিজি লেখাগুলোর উপরে ক্লিক করতে হবে। কখনো কখনো যখন অনেক ঢুকে যায় না, তখন পাসওয়ার্ড নিতে চায় না, তখন আপনি লিংকের উপরে ক্লিক করবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই মা, আপনি ওটা মহারাজ আপনার ওখান থেকে গ্রহণ করেছে, আপনি মহারাজকে এর মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছেন, তাতে এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। আপনি যে মহারাজের শব্দ শ্রবণ করেছেন এটাই, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। মহারাজের সঙ্গে কানেক্টিং আরতি দিয়ে না, এটা কান্না করার কিছু নেই পাগলি, এটা হচ্ছে কর্ণ দিয়ে কানেক্টিং, কান্না করে না, কান্না করছিস, এটা কান্না করার কিছু নেই। আমাকে দুপুর বেলা ফোন করছিল আমি আরতি দেখাবো, কান্না করার কিছু নেই। মহারাজকে আপনি যে ওর মধ্যে দিয়ে দেখিয়েছেন তাতেও মহারাজ নিয়েছে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? হরে কৃষ্ণ, কান্না করে না, হরে কৃষ্ণ। সো আজকে আমরা প্রণাম চৈতন্য চরিতামৃতে আমরা 375 নম্বর পর্বে আজকে অষ্টম অধ্যায়ের 194 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব। 194 নম্বর শ্লোক থেকে আমরা পাঠ করব। লিলিমা পড়ুন, কান্না করে না, এটা তো আমরা কিছু করতে পারিনি, এটা আপনার কি বলে আপনারও কিছু না, আপনার ইয়েতে কি বলে ওয়াইফাই তে অ্যাডিং করতে নেয়নি, চিন্তা করার কারণ নেই, আপনি এর থেকে কোনো লস হয়নি, আপনি যে শ্রবণ করেছেন এতেই আপনার মঙ্গল, এটা চিন্তা করার কিছু নেই। হ্যাঁ বলুন, আমি তো যত ভক্ত ঢুকিয়েছে মহারাজের ক্লাসের মাঝখানেও আমি বন্ধ করে যারা হ্যান্ডরাইজ করেছে আমি দিয়েছি। হ্যাঁ না, আপনি যে আসতে পারেনি বা ছিলেন না তো আমার তো খেয়াল নেই, কারণ আমার তো কনসেন্ট্রেশন মহারাজের উপরে না, তখন তো আমি ব্যাক আপ নিতে পারি না। বলুন, পড়ুন মা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আমি সকালে দুবে আসতে পারি না আজকে, আমার ছেলে আমাদের আমাদের তনুশ্রী মায়ের জন্য সবাই একবার, ওর মনটা দুঃখ পেয়েছে, সবাই একবার হরিনাম করুন, ও যা আপনারা কৃপা পেয়েছেন সবাই ওর জন্য একবার হরে কৃষ্ণ নাম করুন, যাতে ওনার উনি এবং ওনার পরিবার খুব ভালো, ওনারা গত একাদশীতে ওনার পুরো পরিবার আশ্রিত হয়েছে আকাঙ্ক্ষী এর জন্য, দেখেছেন আমাদের কাশীনাথ প্রভু হচ্ছে ওনার হাজবেন্ড, মুন্ডিত মস্তক করেছে, ওর ছেলেও মুন্ডিত হয়েছে, বুঝতে পেরেছেন, ওদেরকে আশ্রিত করানো হয়েছে আকাঙ্ক্ষী, এর জন্য কৃপা করবেন যাতে ওরা ভালো করে শ্রীল প্রভুপাদের মিশনে গুরুদেব প্রভুপাদের নির্দেশনা গুলো পালন করতে পারে। এজন্য সবাই আমাদের তনুশ্রী মায়ের জন্য, কাশীনাথ প্রভুর জন্য, তাদের পরিবারের পারমার্থিক মঙ্গলের জন্য তিনবার হরে কৃষ্ণ মহামন্ত্র গুলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, তনুশ্রী মা কাশীনাথ প্রভুর পুরো পরিবারে পারমার্থিক মঙ্গল কি জয়, গৌর প্রমানন্দে হরি হরি, হরে কৃষ্ণ। কেন কেন কি বানিয়েছেন দেখি, দেখি এখন আমরা সবাই মিলে প্রসাদ পাই, কি বানিয়েছে কই? আরে পাগলি, নতুন বছরে কান্না করে, কি বানিয়েছে আনতে গিয়েছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রণাম, কি বানিয়েছিল প্রভু? মিউট করুন, মিউট করুন, আপনারটা মিউট করুন। হ্যাঁ বলুন তনুশ্রী মা, কি বানিয়েছে? আনমিউট, হ্যাঁ বলুন, এটা কি? এটা বাবু যে বাসন্তী
দুধের সন্দেশ, এটা বাসন্তী কি? না না এটা না, এটা দুধের সন্দেশ প্রভুজি। দুধের সন্দেশ, এক্সেলেন্ট। আর এটা আপেলের পায়েস। আপেলের পায়েস, এক্সেলেন্ট, আমার ফেভারিট, আমি দুইবার খেয়েছিলাম। এটা বাসন্তী পনির পোলাও। বাসন্তী পনির পোলাও, এক্সেলেন্ট। বেগুনের পকোড়া আর পনির পকোড়া আর পাঁপড় ফ্রাই। মাই গড, বিশাল ফিস্ট আজকে। চলেন আমরা ওখানেই যাই ক্লাস বন্ধ করে। লীলাশ্বরী মা চিন্তা করছে আমার তো ফালাই দিছে রে, বহু তো আর আমার মনে ডাকবে না রান্না। এ তো তনুশ্রী মাই তো সব রান্না জানে না, আমার আবার রান্নার ক্লাসটা স্টার্ট করতে হবে, আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি। এবার তনুশ্রী মাকে দিয়ে কিছু রান্না করে দেখাতে হবে ভক্তবৃন্দদের। অবশ্যই আমি আপনাদের কৃপায়, জগন্নাথ আমাকে ডেকেছে, আমি পরশু দিন জগন্নাথপুরী যাচ্ছি, আমি ঘুরে ফিরে আসি জগন্নাথপুরী মায়াপুর, এরপর এসে আমি রান্নার ক্লাস স্টার্ট করব। প্রথমেই আপনাকে দিয়ে রান্না করাবো, অসাধারণ রান্না করেছেন, অপূর্ব। আপনি তো তখন মনে হয় ছিলেন না, আপনার দিয়ে আমাদের জুমে আসেননি, আমাদের তো রান্নার ক্লাস হতো প্রতি সপ্তাহে, অসাধারণ। সব ভক্তরা আমার মায়ের, তনুশ্রী মায়ের হাতে রান্না করেছেন, আসলেও উনি অনেক ডেডিকেটেড ভক্ত, একটা ভালো পার্লারিং করতো, কিন্তু আমাদের এই ক্লাস শোনার জন্য সব ছেড়ে দিয়েছ, সব শুধু এই ভক্তি করার জন্য এগুলো করেছে। এর জন্য প্রার্থনা করবেন, এটা কান্নার কিছু নেই মা, আপনি দুঃখ পাবেন না। তবে হ্যাঁ, এটা ভালো যে আমি একটু মহারাজের ইয়ে করতে পারিনি, এটা কোনো চিন্তা নেই। আপনি যে কর্ণ দিয়ে ওনার কথা শ্রবণ করেছেন, এর জন্য আমি ক্লাসে পড়াই না, সাধু সঙ্গ কান দিয়ে, চোখ দিয়ে না, ঠিক আছে, সমস্যা নেই। আরো মহারাজরা তো আসবে, তো না যে আমাদের একদিনের জন্য, মহারাজ তো, আমি মহারাজই তো বলছি আমি আবার আসবো, টেনশন নেই, ঠিক আছে। তবে আপনি বছর প্রথম দিন কষ্ট পেন না, তাহলে কিন্তু আমার খুব কষ্ট লাগবে, ঠিক আছে। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। হ্যাঁ, 194 পড়ুন, লীলিমা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, বলছি এটা কত নম্বর স্কন্ধ? এটা স্কন্ধ না, এটা চৈতন্য চরিতামৃত। হ্যাঁ, এটা কোন ভাগ? এটা এটা মধ্য লীলা অষ্টম অধ্যায় 194 নম্বর শ্লোক পড়ুন, লীলিমা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। এই যে একটু আগে তো আমার ছেলে আজকে চলে যাচ্ছে, তাই আমি আর আসতে পারি নাই, ও চলে গেছে, ওই এখন এয়ারপোর্টে রাত্রে ফ্লাইট, রাত্রে সিঙ্গাপুর ফ্লাইট বাবা দিতে গেছে, আমি যেতে পারি নাই, আর ওইখানে এই জন্য ক্লাসে ছিলাম, পরে আর সকালে আসি নাই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সমস্যা নেই, বলুন। শ্লোক 194 থেকে না প্রভু? শ্লোক 194, পহিলে হি রাগ নয়ন ভঙ্গে ভেল, অনুদিন বারুল অবদিন গেল, নাশ রমন নাহাম রমণী, দুহ মন মনোভব পেশল জানি, এসো কি সে সব প্রেম কাহিনী, কান উঠামে কহবি বিছুরল জানি, না খোঁজল দূতি না খোঁজল আনো, দুহ কেরি মিলন মিলনে মধ্যত পাঁচবান, অবশহী বিরাগ তুহু ভেলি দূতি, শুরু পুরু পুরুখ প্রেম কি ঐচ্ছন রীতি। এটা পড়ে তো কিছুই বুঝলাম না, কি এটা হচ্ছে? আপনাদের মনে আছে কিনা, রামানন্দ রায় চৈতন্য মহাপ্রভুকে বলছে রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কে আমি একটা দোহারা লিখেছি, আমি এটা আপনাকে শোনাতে চাই, এটা ঠিক আছে কিনা দেখুন। এর আগের শ্লোকের অনুবাদ দেখুন, আগের শ্লোকের অনুবাদে এই বলে রামানন্দ, নিজের রচিত একটি গান শুরু করতে না করতে চৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে অভিভূত হয়ে হাত দিয়ে রামানন্দের মুখ আচ্ছাদিত করলেন। এ হচ্ছে প্রেম বিলাস বিবর্ত নামে
একটা দোহারা লিখেছেন, রাধা কৃষ্ণের প্রেম কিরকম, তো সেটা এই হচ্ছে সেই গান। তো এর পুরো গানটা গাইতে পারি, কিছুটা অংশ গাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু পাগল হয়ে গেছে, তার অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে। এবার শুনুন অনুবাদে কি লিখছে, কি অর্থ এই গানের। অনুবাদ। আহা, মিলনের পূর্ব রাগ সময়ে পরস্পরের দৃষ্টি বিনিময় থেকে রাগ বলে একটি ভাবের উদয় হয়। এই রাগ বাড়তে বাড়তে অবধি বা সীমাপ্রান্ত হলো না, এই রাগ আমাদের উভয়েরই স্বভাব জনিত। রমণ স্বরূপ কৃষ্ণই যে তার কারণ তা নয়, বা রমণী স্বরূপা আমি যে তার কারণ তাও নয়। পরস্পর দর্শনে যে রাগ উদিত হলো তাই মনোভব অর্থাৎ মদন হয়ে আমাদের মনকে পেষণ করে একত্র করেছিল। এখন বিচ্ছেদের সময় সেই সব প্রেম কাহিনী হে সখী, কৃষ্ণ যদি ভুলে গিয়েও থাকে এইরূপ বুঝতে পারো, তবে তাকে বলো মিলনের সময় আমরা কোন দূতীকে অন্বেষণ করিনি বা অন্য কাউকেও কোনো অনুরোধ করিনি। অনঙ্গরূপ পঞ্চবাণী আমাদের মিলনের মধ্যস্থ ছিল, আবার এখন বিচ্ছেদের সময় সেই রাগ বিরাগ হওয়ার অর্থাৎ বিশিষ্ট রাগ বা বিচ্ছেদগত রাগ বা অধিরূঢ় ভাবরূপে হে সখী তুমি দ্যুতি রূপে কাজ করো করছো। সুপুরুষের প্রেমের রীতি নীতি এই রকম। পড়ুন তাৎপর্য, পড়ুন তাৎপর্য। এই গীতটি রামানন্দ রায়ের রচিত এবং তিনি নিজেই এটি গিয়েছিলেন। শিল ভক্তি বিনোদ ঠাকুর এই শ্লোকের তাৎপর্য বলেছেন যে সম্ভোগ কালে রাগ যেমন অনঙ্গরূপে মধ্যস্থ থাকে, লম্ভকালে তা অধিরূঢ় ভাব সম্পন্না দ্যুতি হয়ে প্রেমবিলাস বিবর্তে অর্থাৎ বিপ্রলম্ভে সম্ভোগ স্ফূর্তি কার্যে দ্যুতি স্বরূপ বলে তাকে শ্রীমতী সখী সম্বোধন করে এই কথাটি বলেছে। মূল তাৎপর্য এই প্রেমবিলাস সম্ভোগেও যেমন আনন্দ। মিউট হয়ে গেছে। মূল তাৎপর্য প্রেমবিলাস সম্ভোগেও যেমন আনন্দ, বিপ্রলম্ভ সেরূপ বলে শ্রীমতী রাধারানীর জন্ম। মিউট। সরি প্রভু, ছেলে এয়ারপোর্ট দিয়ে পড়তেছে, মনে হয় ক্লিয়ার হয়ে গেছে তো। আপনি আপনি ওকে ওকে ধরুন, ছেড়ে দিন, আমি আরেকটু আছে, একটু শেষ করে ওকে বলি, কিছু না। সেরূপ বলে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণপর্বে সম্পূর্ণরূপে মগ্ন ছিলেন তখন তিনি একটি তমাল বৃক্ষকে শ্রীকৃষ্ণ বলে ভুল করে আলিঙ্গন করেছিলেন। বিশেষত বিপ্রলম্বে সর্পের রঞ্জু ভ্রমের ন্যায় তমালাদিতে কৃষ্ণ ভ্রমর জনিত বিবর্ত ভাবাপন্ন অধিরূঢ় মমভাব মহাভাবরূপ এই এক প্রকার সম্ভবের উদয় হয়। হরে কৃষ্ণ, আপনি ওনার সঙ্গে কথা বলুন। এখানে দেখুন, এখানে বলছে আপনারা এই লাইন ধরে ধরে বুঝুন, পহিলে হি রাগ নয়ন ভেঙে ভেল, নয়ন ভঙ্গে ভেল, অনুদিন বাড়ল অবধি না গেল, নাশ রমণ না হাম রমণী, দুহু মন মনোভাব পেশল জানি, এ সখী সেসব প্রেম কাহিনী কানু ঠামে কহিব বিছুরল জানি, না খুঁজুলো দুতি না খুঁজুলো আর, দুহু কেরি মিলন মধ্যে তো পাচবার, আব সহি বিরাগ তু ভুলি ভেলি দুতি, সুপুরুখ প্রেমিক ঐচ্ছন রীতি। এর বাংলা মানে ভাবার্থ ভালো করে এখানে বুঝুন। আহা, মিলনের পূর্ব রাগ সময়ে পরস্পরের দৃষ্টি বিনিময় থেকে রাগ বলে একটি ভাবের উদয় হয়, এই রাগ বাড়তে বাড়তে অবধি বা সীমা প্রাপ্ত হয়। এই কথার অর্থ হচ্ছে রাগ মানে প্রেম। এখানে মিলনের পূর্ব রাগ দৃষ্টি বিনিময়, বলুন প্রেম প্রথমে কি হয়, একজন আর একজনকে দেখি কি হয়, প্রেমে পড়ে যায়, এই কথাটাই এখানে বলছে। আহা,
রাধারানী বলতেছে সখীদেরকে, রাধারানী সখীদেরকে আলাদা করে বলছে, যখন কৃষ্ণ এই জগতে মানে বৃন্দাবন ছেড়ে চলে গেছে তখন বলছে, আহা মিলনের পূর্ব সময়ে পরস্পরের দৃষ্টি বিনিময়ে রাগ বলে একটি ভাবের উদয়, সখি তোমার কানা প্রথমে আমাকে দেখে দেখি সে প্রেমে পড়ে গেছে, ওটা ছিল তখন একটা রাগ, এই রাগ বাড়তে বাড়তে সে সীমা পর্যন্ত পৌঁছে গেছিল, মানে আমাকে বিবাহ করবে বা আমার সঙ্গে জীবন কাটাবে এই পর্যন্ত চলে গেছিল, মানে চোখের দেখার মাধ্যমে যে রাগের সৃষ্টি হয়, এই রাগ আমাদের উভয়ে স্বভাবজনিত, এটা স্বাভাবিকভাবে, তার মানে আমরা বুঝতে পারি চোখ দিয়ে কোনো ভালো বস্তু দর্শন করলে তার প্রতি ভালোবাসা যায়, এটা স্বাভাবিক, একটা ছেলে বা মেয়ে একটা সুন্দর মেয়েকে দেখে কত তার প্রশংসা করে বা একটা সুন্দর ছেলে দেখে কত প্রশংসা করে, এই জিনিসটা বুঝিয়েছে যে এটা স্বাভাবিক না। রমণ স্বরূপী কৃষ্ণ যে তার কারণ তা নয়, বা রমণী স্বরূপা আমি যে তার কারণ তাও নয়। এখন বলছে এই যে চোখের দেখা দেখিতে যে প্রেম হয়, এটা এ না যে কৃষ্ণ আমার প্রেমী তার জন্য ভালো ভালো লাগছে, বা কৃষ্ণ রাধারানী আমার প্রেমিকা তার জন্য, কারণ প্রথম দেখায় তো আমাদের কোনো প্রেম প্রীতের চিন্তা ছিল না, এটাকে বলা হয় ভালো লাগা লাগে, তখন সে আমার হবে কিনা আমি তার হব কিনা এসব কোনো চিন্তা চেতনা নেই, সেই কথা এখানে বলছে। রমণ স্বরূপী যে কৃষ্ণ কারণ, তার মানে কৃষ্ণ যে আমার প্রেমিক হবে এর জন্য কৃষ্ণকে ভালো লাগছে তারা, বা রাধারানী আমার প্রেমিকা হবে এর জন্য ভালো লাগছে তাকে তা না, জাস্ট দেখেছি ভালো লাগছে, এই কথাটা বুঝিয়েছে। পরস্পর দর্শনে যে রাগ উদিত হলো তাই মনোভাব, অর্থাৎ মদন হয়ে আমাদের মনকে পেষণ করে একত্রিত করেছিল, তার মানে পরস্পর দর্শন করে, হ্যাঁ কামদেবকে মদন, তো মদন পরস্পরকে কি করেছিল, পেষণ করেছিল, কিসে, প্রেমের আড়ষ্টতায়। এখন তার মানে মদন কি করেছে, পেষণ করে আমাদেরকে প্রেমের মধ্যে ফেলে দিয়েছে দর্শনের মধ্যে দিয়ে। এখন বিচ্ছেদের সময় সেই সব প্রেম কাহিনী হে সখী কৃষ্ণ যদি ভুলে গিয়েও থাকে এরূপ বুঝতে পারো, এখন বলছে সেই কৃষ্ণের কথা এখন তুমি বুঝতে পারো যে একমাত্র আমাকে একবার চোখ দিয়ে দেখে আমার প্রেমে পড়ে গেছে আর আমাকে এখন প্রেমের মধ্যে ফেলে দিয়ে সে কি করেছে, আমাকে ভুলে গিয়েছে, এখন বুঝতে পারো আমি কি করব। তবে তাকে বলো, রাধারানী সখীদেরকে বলছে, এখন তাকে বলো মিলনের সময় আমরা কোনো দূতিকে অন্বেষণ করিনি অথবা অন্য কাউকে কোনো অনুরোধ করিনি, অনুরোধ করিনি, এই কথা বুঝছো, এ কাকে বলছে, ভ্রমর গীতে গীতের একটা লাইন থেকে এই গান লিখেছে রামানন্দ রায়, কারণ ভ্রমর গীতে কি করেছে, ইয়ে এসেছে না, কি বলে উদ্ধব এসেছে না সন্দেশ নিয়ে, এই কথা বলছে মিলনের সময় যে কোনো দূতি অন্বেষণ করেনি, দূতি মানে কি, দূত, আমরা যখন প্রেমে পড়েছি তখন কি দূত নিয়েছিলাম, দেখো তো ওই মেয়েটা কার বাড়ি, ওই ছেলেটা মেয়েটার বাপকে, ওর কয়টা ভাই, কি পড়াশোনা করে, দেখেছি ভালো লেগে গেছে আর সেও আমাকে দেখেছে ভালো লেগে গেছে, কই তখন তো আমরা কোনো থার্ড পার্সন কাউকে ডাকিনি, কোনো দূত ফুত তো ডাকিনি প্রেমের জন্য, কাউকে অনুরোধ তো করিনি যে ওকে একটু অনুরোধ কর আমার সঙ্গে যেন প্রেম করে, এগুলো তো ডাকাডাকি করিনি। অনঙ্গরূপী পঞ্চবাণ আমাদের মিলনের মধ্যস্থ ছিল, অনঙ্গরূপী মানে আমাদের প্রেমের আড়ষ্টতা, এটাকে বলে অনঙ্গ, প্রেমের আড়ষ্টতাই আমাদেরকে কি করেছে, দুজনকে মিলিত করেছে। আবার এখন বিচ্ছেদের সময় সেই রাগ বিরাগ হওয়ায়, অর্থাৎ বিশিষ্ট রাগ বা বিচ্ছেদগত রাগ
অধিরূপ ভাব রূপে হে সখী তুমি দ্যুতি রূপে কাজ করছ, সুপুরুষের প্রেমের রীতি এরকমই। তো বলছে ওরে সখী তুই এখন আবার কৃষ্ণের সম্পর্কে সাফাই গাইতে আসছিস, যখন কৃষ্ণ আমার প্রেমে পড়েছে কই তোদের ডেকেছিল, আমাকে জিজ্ঞেস করছিল, আমাকে ভালো লাগছে আর আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে প্রেমের ফাঁদে ফেলে দিয়েছে, এখন আমাকে ছেড়ে যাওয়ার সময় দূত পাঠাচ্ছে আমাকে কনভিন্স করার জন্য। কেন সেই দিন মনে ছিল না যেদিন আমাকে প্রেমের ফাঁদে চোখ দিয়ে ফেলে দিয়েছে সেদিন? এখন রাগ বিরাগ হয়ে গেছে না, সেদিন তো প্রেমের রাগে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, এখন বিরাগ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, কত ভাবনা কত কিছু, হ্যাঁ না, এটা ঠিক নেই, এটা রাধারানী ঠিক নেই, ওটা ঠিক নেই। কেন যেদিন প্রেমে পড়েছে সেদিন চিন্তা করেন যে এটা রাধা ঠিক নেই, ওটা রাধা ঠিক নেই? রাধারানী মানে কি কঠোর স্বরে বলছে, এ সুপুরুষের মানে এটা নিন্দা ছলে বলছে, এখানে তো সুপুরুষ বলেনি, এটাকে কটাক্ষ করে এটাকে বলতে হবে লম্পট পুরুষ বলছে, এটাকে সুপুরুষ বলে। হ্যাঁ, সুপুরুষের প্রেমের রীতিনীতি এরকম, তাই এটা কটাক্ষ করে বলছে, এটাকে সুপুরুষ বলে, যে লম্পটের ভালোবাসা এরকমই হয়, প্রথমে কাউরে ফাঁদের মধ্যে ফেলায়, তারপরে তার সঙ্গে কিছুদিন লীলা কীর্তন করে, তারপরে রাগ ফাগ ভুলে গিয়ে সে বিরাগী হয়ে যায়, অন্য ভাবে চলে যায়। এ শুনে মহাপ্রভু আর কাঁদতে হয়, কেন মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়েছে, মহাপ্রভু কেন গড়াগড়ি দিচ্ছে? কারণ এ একই জনের মধ্যে দুজন না, কারণ এবার যে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছে এটা বুঝতে হবে এ কার কোন ভাবে, কৃষ্ণ ভাবে। কারণ যখন রামানন্দ রায় বলছে এ রামানন্দ রায়ের ভাবটা কি রাধা, আর চৈতন্য মহাপ্রভুর ভাবটা কি কৃষ্ণ, তাই কৃষ্ণ এটা শুনতে পারছে না, রাধা এইভাবে আমাকে কটাক্ষ করছে, সত্যি তো আমি মেয়েটাকে চোখের ইশারা দিয়ে আমি প্রেমে ফেলে দিয়েছি, তখন তো আমি কোনো দুধ ফুত দেখিনি, কোনো সখীর সহায়তা নিইনি, আজকে আমাকে কি করে ছেড়ে দিয়ে গিয়ে এখন সে মেসেঞ্জার অমুক সখী তমুক সখী দিয়ে আমাকে মানানোর চেষ্টা করছে। এগুলোই হচ্ছে কি সুপুরুষের চরিত্র ভালোবাসার, এই কথা রামানন্দ রায় লিখেছেন। এখন এটা লিখে মহাপ্রভুকে কেন শোনাচ্ছেন না, তিনি অ্যাপ্রুভ নিচ্ছেন লেখাটা ঠিক আছে কিনা, লেখাটা ঠিক আছে কিনা, এবার বুঝতে পারলেন লিলিমা ওর মধ্যে কি বলছে? হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক কঠিন। তো এই কথা বলেছে, তো এ যদি কোনো প্রেমী ভক্ত না হয় সে বুঝবে না, সোমা মাতাজি বুঝবে। তাৎপর্য তবে আবার কি বলেছে মহারাজ বুঝে গেছে, নো হলিউড মুভি, তাহলে জপে মন বসবে না। ওর ছেলে বলতে স মায় দেখে প্রভু, তখন আবার আঙ্গুল দেখাচ্ছে কিছু বলিস না, এমনি প্রভু আমাকে টার্গেটে প্রথম রাখে। তাৎপর্য এই গীতটি রামানন্দ রায়ের রচিত এবং তিনি নিজেই এটি গেয়েছিলেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই শ্লোকের তাৎপর্য বলেছেন, সম্ভোগকালে রাগ যেমন অনঙ্গ রূপে মধ্যস্থ থাকে, বিপ্রলম্ব কালে তা অধিরূপ ভাব সম্পন্না দ্যুতি হয়। তার মানে সম্ভোগকালে যখন দুজনে পরস্পরের সান্নিধ্যে থাকে তখন রাগ হচ্ছে কোন অবস্থায় থাকে, অনঙ্গ রূপে থাকে, কিন্তু এটা যখন বিপ্রলম্ব, বিপ্রলম্ব মানে বিচ্ছেদ, বিচ্ছেদে থাকে তখন অধিরূঢ় ভাব, মানে তখন কথাবার্তা গুলো একটু কি হয় রূঢ় হয়ে যায়। এই যে বলছে না সুপুরুষের প্রেমের রীতিনীতি এরকমই হয়, এগুলো কি ভালো মানের কথা, এগুলো একটু রূঢ় ভাবের কথা, অধিরূঢ় ভাব সম্পন্ন দ্যুতি হয়।
প্রেম বিলাস বিবর্তে অর্থাৎ বিপ্রলম্বে সম্ভোগ স্ফূর্তি কার্যে দুটি স্বরূপ হলে তাকে শ্রীমতী সখী সম্বোধন করে এই কথাটি বলেছেন। তার মানে যে দুটি হয় সম্ভোগ কি প্রেম বিলাসের বিবর্তে বিপ্রলম্ব সম্ভোগ স্ফূর্তি কার্যে দুটি স্বরূপ হলে দুটি স্বরূপ হলে তাকে শ্রীমতী সখী বলে সম্বোধন করে এই কথাটি বলেছেন। এই কথা তার মানে হচ্ছে যখন সম্ভোগ আর বিপ্রলম্ব একসঙ্গে স্ফূর্তি হয় তখন প্রেমিককে আর কি করে নাম ধরে ডাকেন, তখন কি বলে সখি। অনেকে আছেন হ্যাঁ, অনেক মাতাজি বা প্রভুজি যখন ঝগড়া হয় তখন কি বলে, এমনিতে ডাকে হায় ডার্লিং হায় এই সব ডাকে, যখন মারামারি হয় তখন প্রভু এখন আসেন প্রসাদ পান, অনেক তো করছেন লীলাশ্বরী মা এবারে ডাকে না, নেন প্রভু এবার পান, অনেক তো চিল্লা পাল্লা করছেন, রুটি একটু গরম দিতে দেরি হয়েছে, আসেন প্রভু এখন পান, এমনিতে কিন্তু এসব বলে না। এই যে প্রভু কথাটা অন্য সময় কিন্তু প্রভু ডাকে না, এই সময় আসেন প্রভু এখন পান, অনেক তো চিল্লা পাল্লা করে একবারে মানে ঘর মাথায় ফেলেছেন, একটা গরম রুটি একটু দেরি হয়েছে দেখ। এই সময় যে প্রভু ডাক এটা হচ্ছে কি, এই সম্বোধনটি দূতি রূপ কাজ করে, তার মানে দূত রূপে ওই কাজ করে না, এমনিতে ডাকে ওগো আসো প্রসাদ পাও, আর যখন এই প্রভু ডাক দিয়েছে তার মানে এটার মধ্যে রাগ বিরাজমান আছে। রাগ না, আবার ছেলে মেয়েকে তখন কি বলে, তখন বলে না তোর বাবারে ডাক, যা প্রভুকে ডাক দিয়ে নিয়ে আসে, প্রভু তো আমারে কাজের লোক পেয়েছে না, তার একটা একটা রুটি তার গরম দিতে ডাক, মহাপ্রভুকে ডাক বল যে রান্না রেডি, ডাইনিং টেবিলে প্রসাদ রেডি আছে। এগুলোকে হচ্ছে দূতি স্বরূপ বলেছে, বুঝতে পেরেছে। অনেক ইয়ে বলে, অনেক মাতাজি বলে জানেন প্রভু আজকে আমাকে হয়তো আলাদা ফোন করছে, প্রভু আজকে কিন্তু আপনার প্রভু রাগ আছে। আমি বললাম আপনি কিভাবে বুঝলেন, বলে দেখেন ও যখন রাগ হয় না তখন আমাকে মাতাজি বলে ডাকে, এমনিতে যখন রাগ না হয় তখন আমাকে নাম ধরে ডাকে, যখন আমারে মাতাজি বলে ডাকে তখন আমি বুঝতে পারছি কোনো না কোনো ঘটনা হয়েছে। আপনি প্রভু জিজ্ঞেস করেন তো কি হয়েছে, আমি তো জিজ্ঞেস করলে কিনা ফায়ার হয়ে যায়, কিন্তু ভয় পায়। হ্যাঁ এরকম হয়, স্বামী স্ত্রী যখন ঝগড়া বাজে না তখন ও আর জেনারেল নামে ডাকে না, তখন অনার দিয়ে ডাকে, সম্মান দেয়। মাতাজি বলে, এদিকে আবার প্রভু বলে তখন। দীপালী মাতাজি কি বলে তো, দীপালী মাতাজি কিনা গালি দিয়ে ডাকে, গালি টালি দেয় নাকি, ডাক তোর বাপেরে বলে নাকি, না প্রভু গালি করে দেয়। হ্যাঁ এরকম হয়, এর জন্য এখানে বলছে যে এখানে সখী বলতে কাকে, কৃষ্ণকে বুঝিয়েছে, সখী সম্বোধন করে এই কথাটি বলেছেন, তার মানে কৃষ্ণকে সখী সম্বোধন করে বলছে। তারপরে এই যে বলছে সুপুরুষের প্রেমের রীতিনীতি তো এরকমই হয় না সখী, এটা মানে কি কটাক্ষ করছে, এটা সুপুরুষ বলেনি, বলছে লম্পটের ভালোবাসা এরকমই হয়, মেয়েদেরকে ফাঁদের মধ্যে ফেলে ওদের সঙ্গে কিছুদিন ফায়দা নিয়ে এরপরে বিচ্ছেদের মধ্যে ফেলে দিয়ে কান্নাকাটি করে ফেলে দিয়ে চলে যায়, এই কথা বলছে। মূল তাৎপর্য এই, প্রেম বিলাস সম্ভোগে যেমন আনন্দ বিপ্রলম্বেও সেই রূপ বলে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ প্রেমে সম্পূর্ণরূপে মগ্না ছিলেন তখন তিনি একটি তমাল বৃক্ষকে কৃষ্ণ বলে ভুল করে আলিঙ্গন করেছিলেন, যখন বিরহ জ্বালা প্রচন্ড কি হয়েছে পাগলের মতো হয়েছে, তখন একটা তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করে আলিঙ্গন করে কান্না করছে। এজন্য শাস্ত্রে বলে তমাল হচ্ছে অভিন্ন কৃষ্ণের দেহ।
আর কদম হচ্ছে অভিন্ন রাধারানীর দেহ, অভিন্ন রাধারানীর দেহ। বিশেষত বিপ্রলম্বে সর্পের রজ্জুর ভ্রমের ন্যায় তমালাদিতে কৃষ্ণ ভ্রমজনিত বিবর্ত ভাবাপন্ন অধীরুর মহাভাব এক প্রকার সম্ভোগের উদয়। তার মানে হচ্ছে বিপ্রলম্বে কি ভুল দেখাটাই কি করে সম্ভোগের উদয় করে। গাছকে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরে সম্ভোগ বাসনা অনুভব করে, তাই এটা বলছে বিপ্রলম্বে কি হয় ভ্রমের উৎপন্ন হয়, আর এই ভ্রম থেকে সে সম্ভোগ বাসনা গ্রহণ করে। কারণ বিপ্রলম্ব মানে সে বিচ্ছেদে আছে, এখন সম্ভোগ কিভাবে করবে, সে সর্পের রজ্জু দর্শনের মতো অন্য কোন জিনিসকে সেইটা মনে করে তাকে আদর করে। হ্যাঁ না, আমি এটা ছোটবেলায় দেখেছি আমাদের বাড়ির পাশে একটা ছোটবেলায় আমাদের দিদির মতো হতো, ওই দিদি কি করেছে একটা ছেলের প্রেমে পড়ছিল, দিদিরে দেখতাম কি একটা গোপাল পূজা করত। তা আমরা চিন্তা করতাম আমার কাকি এসে বলে জানিস ওই গোপালটা কেন পূজা করে, ওর বয়ফ্রেন্ড এর নামও গোপাল। এখন ওই দিদিরে দেখি এত গোপাল পূজা করে কেন, ওর বয়ফ্রেন্ড হচ্ছে গোপাল, এর জন্য গোপালকে নিয়ে খায়, ওই গোপালকে নিয়ে ঘুমায়। হ্যাঁ না, 7.5 বছর পরে গোপালকে এখন কাকা ডাকা শুরু করেছে আমার কাকি, বলে বলে ও তো আমার ইয়ে না, ও তো স্বামী না, ও তো আমার কাকা। মানে মেয়েটা পাগল হয়ে গেছে, মানে মায়ের ধরে এত করেছে না, ভালোবাসা করে বিয়ে করেছে না, এইসব উল্টা পাল্টা হয়েছে, এখন মেয়েটার ব্রেইন নষ্ট হয়ে গেছে। এখন নিজের স্বামীরে বলে কি, নিজের স্বামীকে বলে কাকা, বলে আমার স্বামী হবে সালমান খান। মানে মেয়েটার মাথা নষ্ট হয়ে গেছে, এমন পিটানি পিটাইছে, বুঝুন, বুঝতে পারছেন, এই হচ্ছে জড়জগতের প্রেম। আর ছোটবেলায় আমরা দেখেছি ওই দিদি গোপাল ছাড়া কোন জায়গা যায় গোপাল ছাড়া, কারণ ওই গোপালের মধ্যে ওই ঠাকুর গোপালের মধ্যে ওর ওই প্রেমিক গোপালকেও দেখে, বুঝতে পেরেছে। তো শুধু মারেনি না, মেইন প্রবলেম হচ্ছে ওকে মারেনি, মেইন প্রবলেমটা কি করেছে, ওই মেয়েটার কেন মাথা খারাপ হয়েছে আমার কাকি বলছে ওর জন্য পূজা টুজা দেবে, ওর মেইন প্রবলেম হচ্ছে মেয়েটার বাচ্চা হয় না, মেয়েটা একটু পাগল। পাগল মানে এই জড়জগতের মানে বাংলার মেয়েগুলো যেরকম হয় আমাদের সবারই, একটু কিছু হলে পরে ওঝা বৈদ্যর কাছে যায়, তো এত ওঝা বৈদ্য তাবিজ কবজ নিয়েছে না, কোনটার সঙ্গে কোনটা মিলে মিশে ওর ব্রেনটাই নষ্ট করে দিয়েছে, ব্রেনটা নষ্ট, এর জন্য বাচ্চা হয় না, হয়নি কপালে নাই হয়নি, এত ওঝা বৈদ্য দেখিলাম আছে, এক একজনে এক এক ধরনের কবিরাজি দিছে, এক একজনে এক এক ধরনের ওই মাদলি মুদলি দিয়েছে গলার মধ্যে কতটি বাইন্দে বেঁধে। আমার কাকি জিজ্ঞেস করছে কি, একে এক কাজ করো ওর শরীরের মধ্যে যেসব জিনিস দিয়েছে যা খেয়েছে খেয়েছে তো যা বাদ হয়েছে, যেগুলো আছে ওগুলো সব টেনে সিরে ফেলে দাও, বলো যে তাইলে অ্যাটলিস্ট ও বাঁচবে, ওর গলায় একটা মালা পড়াই দাও হরে কৃষ্ণ আর নাম জপ করতে বলো, এইসব তাবিজ তুবিজ মাদলি মুদলি যা পড়েছে ফেলে দাও, ওগুলো ভুয়া, এই জন্য মাথাটা নষ্ট করে ফেলেছে। এর জন্য কখনো এই সমস্ত ওঝা বৈদ্য কবিরাজের কাছে যাবেন, বুঝতে পারছেন, যা কপালে আছে ভগবান ইয়ে করুন। 195 রাধায়া ভগতচ্চ চিত্ত যতুনি সেদই বিলাপ ক্রমাদ জুঞ্জনত্রি নিকুঞ্জ কুঞ্জরপতে নিধূত ভেদ ভ্রমম চিত্রায় স্বয়ম স্বয়মনন্তরঞ্জয় তিহ ব্রহ্মাণ্ড হমদরে ভূয় ন ভূয় ভিনবরাগ হিল্লুল ভরে শৃঙ্গার কারুকৃতি শৃঙ্গার কারো কীর্তি। লীলাশুরী মা রেডি হন, আমার সেক্রেটারি কে বলে নিয়ে পাঠাতে। ইয়ে কি বলে তনুশ্রী মা এটার অনুবাদ করুন।
हरे कृष्ण बाबू जी प्रणाम प्रणाम धन्यवाद हे प्रभु आपने गोवर्धन पर्वते निकुंजे निवास करें एवं गजराजेर मतो आपने सिंगार सिंगार रस अत्यंत दक्ष सिंगार शिल्प शास्त्रे निपुण विधाता राधिका ओ अपना दे चित्त लंका के अपना 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 चित्त लंका के लक्षा के चित्त लक्षा के विकार रूप धर्म द्वारा दौर्बी भूत करे शेन ताय अपना एवं राधा रानीर मध्य भेद निपुर निरूपण निरूपण करा जाए ना एखन आपनी छाड़ा सारा जगतेर मंगलेर जन्य ब्राह्मणदेर विशाल प्रसादे आपनार ब्रह्मांडेर ब्रह्मांडेर विशाल प्रसादे ब्रह्मांडेर विशाल प्रसादे आपनार नव अनुराग रूप सिंदूरेर द्वारा उभयेर हृदयके रंजित करेछेन एखाने बोलछे रामानंद राय पढ़े मा आगे रामानंद राय बोलसे हे प्रभु आपनी गोवर्धन पर्वते निकुंजे निवास करें एवं गजराजेर मतो आपनी श्रृंगार रसे अत्यंत दक्ष श्रृंगार शिल्प शास्त्रे निपुण विधाता श्री राधिका ও আপনার চিত লাক্ষাকে বিকার রূপ ধর্মের দ্বারা দ্রবীভূত করেছেন তাই আপনার এবং রাধারানীর মধ্যে ভেদ নিরূপণ করা যায় না এখন আপনি ছাড়া সারা জগতের মঙ্গলের জন্য ব্রহ্মাণ্ডের বিশাল প্রাসাদে আপনার নব অনুরাগ রূপ সিন্দুরের দ্বারা উভয়ের হৃদয়কে রঞ্জিত করেছেন তার মানে এই কথার দ্বারা রামানন্দ রায় বলছেন প্রভু আমি যে রাধারানীকে আর কৃষ্ণকে যে আলাদা করব এটা আমার পক্ষে সম্ভব না কারণ আপনারা দুজনে তো এক ভাবো এক এখন আমি যে কাকে আলাদা করব বা কিভাবে করব এটা আমি জানি না তাৎপর্য পড়ো শ্রী রামানন্দ রায়ের এই শ্লোকটি রূপ গোস্বামী তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে উজ্জ্বল নীলমণি গ্রন্থে 14 অধ্যায়ের 155 নম্বরে সংযোজন হরে কৃষ্ণ প্রভু হ্যাঁ ও যে আমার একটা মিলছে না তো এটা আমি বুঝতে পারছি না কোথায় আমাদের আপনি কি ইসকনেরটা কিনেছেন হ্যাঁ ইসকনেরটা কিনেছি আমি মায়াপুর থেকে কিনেছি এটা তো মধ্যলীলার অষ্টম অধ্যায়ের মধ্যলীলার প্রথম ভাগ মধ্যলীলার কিন্তু দুইটা ভাগ হ্যাঁ দুটো ভাগ দুটো আছে প্রথমটা তো মিলছে না আমার সঙ্গে মধ্যলীলায় আমার বইটা তো এটা নাকি হ্যাঁ ঠিক আছে বই ঠিক আছে মধ্যলীলার অষ্টম অধ্যায়ের 196 নম্বর শ্লোক অষ্টম অধ্যায় 196 অষ্টম অধ্যায় কত পেজ হবে পেজ মিলবে না আচ্ছা মধ্যলীলার অষ্টম অধ্যায় বের করুন পেয়েছেন সূচিপত্র দেখিনি সূচি দেখে লাভ কি উপরে দেখুন না সব পেজের লাস্টে লেখা আছে মধ্য 8 মধ্য 7 কোনারে মধ্য 8 মধ্য 8 মধ্য 8 এর 196 নম্বর শ্লোকে যান পেয়েছেন
পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। হ্যাঁ মিউট করুন। এবারে 196 নম্বর শ্লোক। প্রভু কহে সাধ্য বস্তুর অবধি হয় এই, অবধি এই হয়, তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয়। পড়ুন, তাৎপর্য পড়ুন তনুশ্রীমা। ষোলকার্থ। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রামানন্দ রায় রচিত এই গীতটি অনুমোদন করে বললেন, সাধ্য বস্তুর অবধি কেবল তোমার কৃপার প্রভাবে আমি নিশ্চিত ভাবে জানতে পারলাম। তো এখানে চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায় রচিত এই গীতটি অনুমোদন করলেন, তার মানে ইনি এটাকে নাকচ করেন, গীতটি অনুমোদন করলেন। সাধ্য বস্তুর অবধি কেবল তোমার কৃপার প্রভাবেই আমি নিশ্চিত ভাবে জানতে পারলাম। সাধ্য বস্তুর অবধি কেবল তোমার কৃপার প্রভাবেই আমি নিশ্চিত ভাবে জানতে পারলাম। তো এখানে এই কথাটার মানে কি? এই যে বলছে যে সাধ্য বস্তুর প্রভু কহে সাধ্য বস্তুর অবধি এই হয়, তোমার প্রসাদে ইহা জানিল নিশ্চয়। তো সাধ্য বস্তুর ইহা হয় কি, তার মানে সাধ্য বস্তু হচ্ছে যখন কেউ কি হচ্ছে রাগানুরাগ প্রেমের মানে গভীর থেকে গভীরতম ভাবকে উপলব্ধি করতে পারবে, তখনই সে সাধ্য বস্তুর কিছুটা অবধি বুঝতে পারবে বা তার গভীরে প্রবেশ করতে পারবে। যদি কেউ রাগানুমার ভক্তির স্তরে গিয়ে না পৌঁছায় তাহলে সে বুঝতে পারবে না। 197, সাধ্য বস্তু সাধন বিন কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। মহাপ্রভু বললে যে আমি এটা বুঝলাম কি, সাধ্য বস্তু সাধন বিন কেহ নাহি পায়। আমি এবার বুঝতে পারলাম প্রভু, এ যে সাধ্য বস্তু, সাধ্য বস্তু কি এবার আগে বলুন, সাধ্য বস্তুটা কি? সাধ্য বস্তু হচ্ছে রাধার কৃষ্ণ, আর এই রাধা কৃষ্ণের মধ্যে সাধ্য বস্তু কি, সে হচ্ছে রাধারানীর প্রেম। এই রাধারানীর প্রেম প্রাপ্ত হওয়ার জন্য কি দরকার, সাধন বিনা পাওয়া সম্ভব না। এজন্য যদি কেউ সাধনা করে তাহলেই একমাত্র রাধা প্রেমকে বুঝতে পারবে বা জানতে পারবে। হ্যাঁ পড়ুন তো, তাৎপর্য পড়ুন তনুশ্রীমা। বলছে আমি বুঝতে পেরেছি যে সাধ্য বস্তু কখনো সাধন ছাড়া পাওয়া সম্ভব। এই যে গান লিখেছে, এই গান কোন সাধনা ব্যক্তি ছাড়াই বুঝবে যে কি লিখেছে, কি বুঝাতে চেয়েছে? অত জড়জাগতিক মনে করবে কি লিখেছে? যারা এরকম উচ্চ মার্গে সাধনা করে, যারা সেই রকম প্রেমী ভক্ত, তারা বুঝতে পারবে এ রাধারানী কৃষ্ণকে এটা কোন ভাবে বলেছে। হ্যাঁ না, জড়জাগতিক লোক দেখবে একটা স্ত্রী যদি স্বামীকে ডাকে, হ্যাঁ আসেন প্রভু বসেন, এখন খান, আপনার তো সীমা মাতাজি নিশ্চিত অভিজিৎ বৌর এরকমই ডাকে যখন রাগ, আসেন আসেন প্রভু, আপনি তো আবার বৃন্দাবন প্রভুদের সঙ্গে চলাফেরা করেন, আমরা তো ক্ষেতের মেয়ে, আসেন একবারে মানে মনে হচ্ছে যে মহারাজ,
ইস্কনের মহারাজ একবারে তাল দিয়ে তার একটু গরম থাকতে ঠান্ডা থাকতে পারবে না, একবারে গরম গরম আসেন প্রভু খান। মানে আমরা তো কাজের মেয়ে না, আমরা তো খেতে কামানের, আবার বাপ মা মনে হচ্ছে আমরা ফকিরের ঘরে। হ্যাঁ এইভাবে তো এ তো নিশ্চিত বলে বলে না। না বাবু বলি না। কি বলবেন প্রভু, আমি তো এসব কিভাবে বলবো? আপনার প্রভু তো নিজেরটাই, ওর তো আমি একবারে কিচেনের তো ডিপার্টমেন্টে এড়ে দিয়ে দিয়েছি, আমি তো শুধু খাটের উপর শুয়ে থাকি। আমাকে গরম জিলিপি বানাই খাওয়ায় প্রভু, আলুর জিলিপি। হ্যাঁ আমি আর কিভাবে তার লাগে ইয়ে করবো। সো এই কথাটা যখন উনি বলবে, সীমামা যখন এই কথা বলবে, যদি প্রেমী ভক্ত না, কারণ যারা প্রেমী ভক্ত না, এই যদি এই শুনে, হ্যাঁ তনুশ্রী মা গেলে ওদের বাড়িতে, যদি দেখে যে এরকম উনি বলতেছে, এটা কোনো বউ নাকি বউর কোনো জাত না, স্বামীর সঙ্গে কি আবিজাবি কথা বলতেছে এটা? আমরা স্বামীকে ডাকি তুমি, ইয়ে প্রভু প্রভু করতে হচ্ছে, মনে হচ্ছে যে কি মনে হয় যে এখনো বাইরে লোক, কিন্তু ও এটা বুঝতেছে না, এটা প্রভু বলতেছে না, এইটাই হচ্ছে প্রিয়া ডাক। কারণ এ সময় কি হচ্ছে, এ সময় মানবিমান চলছে, মানবিমান চলছে। এটা তো, এটা তো আমার সঙ্গে আমার স্বামী যখন প্রবলেম হয় তখন আমিও এরকম প্রভু প্রভু বলে ডাকি। এর জন্য প্রেমী ভক্ত না হলে বুঝতে পারবে না। তাই রামানন্দ রায় বলতে, চৈতন্য মহাপ্রভু বলছে, এবার আমি বুঝতে পেরেছি রাধা কৃষ্ণের প্রেম বা সাধ্য বস্তুকে যদি পেতে হয় তাহলে কি করতে হবে, বা উপলব্ধি করতে হয় তাহলে কি করতে হবে, সাধনা করতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কবু নাহি পায়। এজন্য মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখতে হবে যে আজকে নাম জপের গুরুত্ব, তো এই লাইনটা গুরুত্বপূর্ণ। সাধ্য বস্তু কখনো কি, সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। রেডি? আচ্ছা জয়রাধা, তুমি আমাকে ইয়েটা পাঠালে আমি এটা বন্ধ করব, ঠিক আছে? সাধ্য বস্তু সাধন বিনু কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাবার উপায়। এর জন্য আমাদেরকে যদি সাধ্য বস্তু পেতে হয় সাধনা করতে হবে, সাধনা বিনা কোনো বস্তু পাওয়ার উপায় নেই। এবারে 198 নিয়ে কি বলে, দেবাশিস দেখা যাচ্ছে না, সর্বেশ্বরী মা বরন্দ প্রণাম। শ্লোক 198। রায় কহে যেই কহ সেই কহি বাণী, কি কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি। শ্লোকার্থ, শ্রী রামানন্দ উত্তর দিলেন, আপনি আমাকে যা বলাচ্ছেন আমি তাই বলছি, যা বলছি তা ভালো না মন্দ সেই ব্যাপারে আমি কিছুই জানি না। রামানন্দ রায় বলছেন, প্রভু আপনি আমারে জিজ্ঞেস করছেন যে আমি আপনাকে সাধ্য বস্তু কিভাবে পেতে হয় সেই বলবো, এ তো সব আপনার ক্রেডিট, আপনি আমাকে মুখ দিয়ে যা বলাচ্ছেন আমি তাই বলছি, ক্রেডিট তো আপনার, আপনি কেন বলছেন যে কিভাবে সাধ্য বস্তু পেতে হয় আমি সেইটা বলি, এ তো আপনার ক্রেডিট, আপনি আমাকে মুখ দিয়ে যা বলিয়ে নিচ্ছেন আমি সেইটাই বলছি। রামানন্দ রায় উত্তর দিলেন, আপনি আমাকে দিয়ে যা বলাচ্ছেন আমি তাই বলছি, আমি তাই বলছি, যা বলছি তা ভালো না মন্দ সে ব্যাপারে আমি কিছুই জানি না, শুধু আপনার ইশারায় আমি এগুলো করে যাচ্ছি বা বলে যাচ্ছি। করুন 199।
হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 199, ত্রিভুবন মধ্য ইচ্ছে হয় কোন ধীর, যে তোমার মায়া নাটে হইবে কুস্থির। শ্লোকার্থ, এই ত্রিভুবনে এমন কোন ধীর ব্যক্তি রয়েছেন যিনি আপনার মায়ানটে স্থির থাকতে পারেন? তো বলছে প্রভু, এই ত্রিভুবনে এমন কোন মায়ানট আছে, এমন কোন ধীর ব্যক্তি আছে যা আপনার মায়ানটে, মায়ানটে মানে আপনার নাটকে, মায়ার নাটকে কেউ নিজেকে স্থির রাখতে পারে? কেউ পারে না। হ্যাঁ, 200। শ্লোক 200, মর্মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, অত্যন্ত রহস্য শুন সাধনের কথা। শ্লোকার্থ, প্রকৃতপক্ষে আমার মুখ দিয়ে আপনি বলাচ্ছেন এবং তা আপনি নিজেই আবার শুনছেন, এ কি এক গভীর রহস্য। এখন তাহলে আপনি সেই সাধনের কথা শুনুন। তো বলছে আপনি এই মুখ দিয়ে বলাচ্ছেন আর আপনি শুনছেন, ঠিক আছে, যেহেতু আপনি শুনতে চান তাহলে আমি আপনার জন্য আবার বলছি। তাৎপর্য, শিল প্রভুপাদ কি জানেন, শিল সনাতন গোস্বামী বৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা শুনতে উপদেশ দিয়েছেন, তিনি বিশেষত অবৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা না শুনতে নির্দেশ দিয়ে গেছেন। অবৈষ্ণব মুখদ্গীনং পুত হরি কথামৃতং শ্রবণং নৈব কর্তব্যং সর্বশ্রেষ্ঠ যথাপয়ঃ। পদ্মপুরাণে উদ্ধৃত দিয়ে, এক মিনিট, রঙ্গদেবী মাতাজি কে? রঙ্গদেবী মাতাজি প্রণাম প্রণাম। আপনি কোথা থেকে মা? ও হো, ঠিক আছে, বুঝতে পেরেছি, ঠিক আছে, মিউট রাখো, কারণ আমার এখানে পরিচিত আছে, তো সব তো আমি জানি যে কার কি নাম, অপরিচিত নাম হলে আমি চিন্তা করি এটা আবার কার কাছে পাস হলো। তো এখানে বলেছে যে প্রকৃত পক্ষে আমার মুখ দিয়ে আপনি যা বলাচ্ছেন এবং তা আপনি নিজেই আবার শুনছেন, এ কি গভীর রহস্য প্রভু। এখন তাহলে আপনি সেই সাধনের কথা শুনুন। তাৎপর্য, ছিল সনাতন গোস্বামী বৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ কথা শুনতে উপদেশ দিয়েছেন, তিনি বিশেষত অবৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ কথা না শুনতে নির্দেশ দিয়ে গেছেন। তাহলে বুঝুন, এটা ভালো করে শুনতে হবে। সনাতন গোস্বামীপাদ বলেছেন কখনো অবৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শোনা যাবে না, তাহলে সেটা সর্বশ্রেষ্ঠ বিষের মতো হবে, বৈষ্ণবদের মুখ থেকে কৃষ্ণ কথা শুনতে হবে। তারপরে পদ্মপুরাণ থেকে উদ্ধৃত দিয়ে শিল সনাতন গোস্বামী অবৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা না শুনতে নির্দেশ দিয়ে গেছেন, তা তিনি যত বড় পণ্ডিত হন না কেন, সর্পের উচ্ছিষ্ট দুধ যেমন বিষ তেমনি অবৈষ্ণবের মুখনিষ্ঠিত কথাও কৃষ্ণ কথাও বিষবত্। কিন্তু বৈষ্ণব যেহেতু পরমেশ্বর ভগবানের শরণাগত, তাই তার কথায় ভগবানের কৃপা স্বরূপ চিন্ময় শক্তি রয়েছে। ভগবদ গীতায় 10ম অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তত যেন মামুপর্যন্তিতে। যে সর্বদা প্রীতি সহকারে আমার ভজনা করে আমি তাকে বুদ্ধি যোগ দান করি, যার প্রভাবে সে আমার কাছে ফিরে আসতে পারে। শুদ্ধ বৈষ্ণব যখন কৃষ্ণ কথা বলেন তখন তার মুখনিঃসৃত বাণীর মাধ্যমে শ্রীকৃষ্ণ প্রকাশিত হন। কি করে সম্ভব? তা হলো তার হৃদয় থেকে শ্রীকৃষ্ণ তাকে দিয়ে বলান। শ্রীল রামানন্দ রায় এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত হয়েছিলেন, তাই তিনি স্বীকার করেছিলেন যে তিনি যা বলছেন তা তার নিজের বুদ্ধিমত্তা প্রসূত কথা নয়,
প্রখ্যাত রচিত মহাপ্রভু তাকে দিয়েই বলাচ্ছেন। ভগবদ গীতার 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, সর্বস্ব চহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পোহরম চ বৈদেশ্য সর্বে রহমেব বৈদ্য বেদান্ত কৃত বেদ বিদেদ মচ্চাহম। আমি সকলের হৃদয়ে বিরাজ করছি, আমি স্মৃতি দান করি, সমস্ত বেদের মধ্যে কেবল আমি জ্ঞাতব্য, আমি বেদান্তের প্রণেতা এবং আমি বেদবেত্তা। সমস্ত জ্ঞান আসছে পরমেশ্বর ভগবান থেকে, যিনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজমান। অভক্তেরা ভগবানের কাছে ইন্দ্রিয় সুখ চায়, আর তাই অভক্তেরা ভগবানের মোহময়ী মায়া শক্তির বশীভূত হয়। ভক্ত সর্বদাই ভগবানের অনুগত থাকেন এবং তাই তিনি যোগমায়ার দ্বারা প্রভাবিত হন। তাই ভক্ত এবং অভক্তের মনোভাব আকাশ পাতাল তফাত। হরে কৃষ্ণ প্রভু। খুব সুন্দর এখানে কথা আছে, মিউট করুন, শুনো নেব। পদ্মপুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে সনাতন গোস্বামী অবৈষ্ণবের কাছ থেকে কৃষ্ণ কথা না শুনতে নির্দেশ দিয়েছেন। তিনি যত বড়ই পণ্ডিত হোক না কেন, সর্পের উচ্ছিষ্ট দুধ যেমন বিষ, তেমনি অবৈষ্ণবের মুখনিসৃত কৃষ্ণ কথাও বিষবৎ। কিন্তু বৈষ্ণব যেহেতু পরমেশ্বর ভগবানের শরণাগত, তাই তার কথায় ভগবানের কৃপা স্বরূপ চিন্ময় শক্তি রয়েছে। বৈষ্ণব যেহেতু পরমেশ্বর ভগবানের শরণাগত, তাই তার কথায় ভগবানের কৃপা স্বরূপ চিন্ময় শক্তি রয়েছে, পুরো চিন্ময় শক্তি রয়েছে। কিন্তু বৈষ্ণব যেহেতু পরমেশ্বর ভগবানের শরণাগত, তাই তার কথা ভগবানের কৃপা স্বরূপ চিন্ময় শক্তি রয়েছে। কেন? সে ভগবানের ভক্ত, এর জন্য চিন্ময় ভগবানের কৃপা স্বরূপ চিন্ময় শক্তি রয়েছে, এর জন্য ভগবানে কেন আমরা নরোত্তম দাস ঠাকুরের গানে শুনেছি না, তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরায়ণ। ভক্ত যখন কথা বলে কি দিয়ে বলে? হৃদয় থেকে। আর হৃদয় কে আছে? কৃষ্ণ। আর কৃষ্ণের চরণ ধুলা ভক্তের কথার মধ্যে দিয়ে বের হয়ে অন্যের শরীরে গিয়ে পড়ে। তো কারো শরীরে যদি কৃষ্ণের চরণ ধুলা পড়ে, তাহলে কি সে আর অভক্ত থাকতে পারে? কখনোই না, সে ভক্তে পরিণত হয়। তাহলে দেখুন, যদি আপনি ভক্তের কাছ থেকে হরিকথা শ্রবণ করেন, তাহলে কি হবে? ভগবানের চরণ ধুলা এসে আপনার গায়ে ছিটকে পড়বে। আর যদি আপনি অভক্তদের মুখ থেকে শোনেন, তাহলে কি হবে? আপনার শরীরে এসে বিশেষ। তাই শাস্ত্রে বলেছে, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। সর্বদা প্রীতি সহকারে ভগবানের ভজনা করলে ভগবান বুদ্ধিযোগ দান করে, যার প্রভাবে সে আমার কাছে ফিরে আসতে পারে। শুদ্ধ বৈষ্ণব যখন কৃষ্ণ কথা বলেন, তখন তার মুখনিসৃত বাণীর মাধ্যমে কৃষ্ণ প্রকাশিত হন। কৃষ্ণ প্রকাশিত হন কি? শুদ্ধ বৈষ্ণবের বাণীর মাধ্যমে। শুদ্ধ বৈষ্ণব যে কথা বলে, সেই কথার মধ্যে দিয়ে ভগবান প্রকাশিত হয়। শ্রীল রামানন্দ রায় এইভাবেই চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়েছিলেন, তাই তিনি স্বীকার করেছিলেন তিনি যা বলছেন, তিনি তা নিজের বুদ্ধিমত্তায় বলছেন না, কৃষ্ণ বুদ্ধি দিয়েছেন আর সেইটাই তিনি বলছেন। তাই আমরা যখন অনুগত হয়ে ভগবানের কথা পরিবেশন করব, তখন বুঝতে হবে যে সেটা আমি বলছি না, কৃষ্ণ আমাকে দিয়ে বলাছে। তাই আমি সকলের হৃদয়ে বিরাজ করি, আমি স্মৃতি দান করি, বেদের মধ্যে আমি কেবল জ্ঞাতব্য, আমি বেদান্তের প্রণেতা, আমি বেদবেত্তা। সমস্ত জ্ঞান পরমেশ্বর ভগবান থেকে, পরমাত্মা রূপে হৃদয়ে বিরাজ করেন। অভক্তেরা ভগবানের কাছে ইন্দ্রিয় সুখ চায়, তাই অভক্তেরা ভগবানের মোহময়ী মায়া শক্তির বশীভূত হয়। ভক্ত সর্বদাই ভগবানের অনুগত থাকেন এবং তাই তিনি যোগমায়ার দ্বারা প্রভাবিত হন। তিনি তাই ভক্ত এবং অভক্তের মনোভাব আকাশ পাতাল পার্থক্য।
তাই কখনো আমাদের উচিত না অভক্তের মুখ থেকে শ্রবণ করা। এজন্য ওই যে সহজিয়া কি বলে পাঠ কীর্তনে না গিয়ে যে শিল প্রভুপাদের বই নিয়ে আপনি ঘরে বসে এক লাইনও পড়েন, তা তো আপনার লাভ হবে। এজন্য আমরা এই নতুন বছরের শপথ নেই যে আমরা যত পারি শিল প্রভুপাদের অমীয় গ্রন্থ থেকে শ্রবণ করা, তাহলে আমাদের মধ্যে ভক্তি আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, বহুত প্রমানন্দে হরি হরি বল। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখি, আগামীকাল আমরা আসব আবার সকালবেলা ইয়েতে। এখন আসুন আমরা একটু প্রশ্ন উত্তর পর্ব শুনি। নতুন বছর অনেক ভক্তবৃন্দ ঘুমায়নি, তারা বসে আছে এই আসরি মায়ের মুখের প্রশ্ন শুনতে, তাই না? হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদ। যারা লাইভে আছেন আপনারা এবার প্রশ্ন নিয়ে আসুন।